একবার তোমার এক আচরণে আমি বেশ কষ্ট পেয়েছিলাম, এই ব্যাপারে আমি শ্রোতাদেরকে পরে জানাব। প্রথমবারের মতো তুমি আমার কাছে ক্ষমা চেয়েছিলে, চোখ ফুলিয়ে কেঁদেছিলে, আমি ক্ষমা করে দিয়েছিলাম। আমাদের সম্পর্ক সুতোর চেয়েও আলগা হয়ে গিয়েছিল, এ ঘটনার পর তা আবার জোড়া লাগল সেই শুরুর দিনগুলোর মতো। প্রেম পেকে টষ্টস হয়ে গেল, তুমি আমার হাতে হাত রেখে 108 বারেরও বেশি জিজ্ঞেস করে ফেললে আমাকে ক্ষমা করে দিয়েছ তো, আমাকে কখনো ছেড়ে যাবে না তো। বেশ চলছিল এরপর পাগলামি, কফি শপ, স্নেপ্লেক্স, কথায় কথায় রাতভর হয়ে যাওয়া, স্বপ্ন কল্পনা কত কিছু। হঠাৎ একদিন কানাডা থেকে এলো এক দমকা হাওয়া, সেই দমকা হাওয়ার অচিন দেশের রাজকুমার তোমাকে নিয়ে উড়াল দিল। বিদায় নিতে এসেছিলে তুমি রবীন্দ্র সরোবরে, কেঁদে কেঁদে বলেছিলে আমাকে ক্ষমা করে দিও। আমি হেসেছিলাম, তোমার চোখের পানি মুছে দিয়ে দুগালে নিজের হাত রেখে বলেছিলাম পাগলি মেয়ে একটা। তারপর কত দিন কত রাত চলে গিয়েছে, কত নক্ষত্রের মৃত্যু ঘটেছে, কত রাত আমি নির্ঘুম কাটিয়ে দিয়েছি বেছানার এপাশ ওপাশ করে, একটার পর একটা সিগারেট ধ্বংস করেছি, গভীর রাতে সাউন্ড সিস্টেম অন করেছি। মান্না দে কেঁদে কেঁদে জানিয়েছে সে অনেকদিন দেখেনি তার প্রিয়াকে। তাহসান বলেছে চাঁদের আলো কখনো তার হবে না। মাঝে মাঝে গিটার নিয়ে হলে সিঁড়িতে বসতাম, গাজায় দুটো দম দিয়ে গান ধরতাম, গিভ মি সাম সানশাইন, গিভ মি সাম রেইন। খাওয়া দাওয়া করতাম না, ক্লাসে যেতাম না, ক্লাস টেস্টগুলো মিস করতাম, বাসা থেকে ফোনের পর ফোন দিত ধরতাম না, পরে ফোন করে আমুকে ঝাড়ি দিতাম। রুমমেট, বন্ধুবান্ধব, স্যার অনেকেই চেষ্টা করেছে বোঝানোর, বুঝিনি আমি। বন্ধুরা সবাই হাল ছেড়ে দিয়েছিল, এমন সময় একটা ঘটনা ঘটলো যেটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল 180 ডিগ্রি। গাঁজার সিগারেটের গন্ধে অতিষ্ঠ হয়ে গোলগাল ভালো ছেলে দুই রুমমেট অন্য রুমে পালিয়ে বাঁচল। বেড দুইটা ফাঁকা পড়েছিল একদিন, দরজা বন্ধ করে সারা দিন গাঁজা টেনেছিলাম। পরের দিন আবার বেড দুটো দখল হয়ে গেল। একজন আমার চাইতে 2 বছরের সিনিয়র হুজুর, মুখে একগাল দাড়ি, চোখে চশমা, ইয়েমেনি এক শায়েকের মতো দেখতে অনেকটা, পরে চেয়েছিলাম। মুখে সব সময় স্মিত হাসি, প্রথম দেখাতে এই মানুষটাকে খুব ভালো লেগে গিয়েছিল। আমার বেহাল অবস্থায় খুব কষ্ট পেয়েছিলেন উনি, ঘন্টার পর ঘন্টা ধরে আমাকে বুঝিয়েছিলেন উনি। আমি তর্ক করেছি, মেজাজ হারিয়ে একদিন চিৎকার করে বলেছিলাম আমাকে আমার মতো থাকতে দিন না ভাই, আপনারা হুজুর মানুষ, ভালোবাসার কি বুঝেন, সব মেয়েরা মিথ্যাবাদী, প্রতারক। ভালোবাসার কি বুঝি, ভাই স্মিত হেসে আমাকে শুনিয়েছিলেন ভালোবাসার এক মহাকাব্যিক উপাখ্যান, শুনিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমের কথা। শত বাধা বিপত্তির মুখেও দিন প্রচারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ়তা আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে থাকার কথা। শুনিয়েছেন স্ত্রীর সঙ্গে মুহাম্মাদের দৌড় প্রতিযোগিতার গল্প সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রীর এটো পাত্রে ঠোঁট লাগিয়ে পানি পান করার গল্প, শাওয়ারির পিঠে উঠতে স্ত্রীকে সাহায্য করার জন্য হাঁটু গেড়ে বসে পড়ার গল্প, কুরআনের আয়াত নাজিল হলো হে নবী আপনার স্ত্রীগণকে বলুন তোমরা যদি পার্থিব জীবন ও তার বিলাসিতা কামনা করো তবে আসো, আমি তোমাদেরকে ভোগের ব্যবস্থা করে দিই এবং উত্তম পন্থায় তোমাদেরকে বিদায় দিই, সূরা আহজাব আয়াত 28। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব স্ত্রীদেরকে জানিয়ে দিয়েছিলেন, তাদেরকে বেছে নেবার সুযোগ দিলেন, হয় আমাকে পাবে অথবা এই দুনিয়ার ভোগ বিলাস ও চাকচিক্য। তার সব স্ত্রীরা এক বাক্যে জানিয়ে দিলেন আমরা আপনাকেই চাই ইয়া রাসূলুল্লাহ। এমন এক সংসার তারা বেছে নিলেন যেখানে মাসের পর মাস চুলায় আগুন জ্বলত না, খেজুর খেয়ে দিনাপাত করতে হতো, নবীর স্ত্রী হয়েও মোটা কাপড় পরিধান করতে হতো, সংসারে কাজ করতে গিয়ে কালিঝুলি মাখতে হতো, জরাজীর্ণ কুটিরে খেজুরের পাতার বিছানায় শুতে হতো। আমি শুনেছি আর মুগ্ধ হয়েছি, এমনটাও হয়?
রূপকথার ভালোবাসাও যে হেরে যায় এর কাছে। যদি আমাদের ঘর বাঁধা হতো, যদি আমাদের এরকম দারিদ্রতার মুখোমুখি হতে হতো, তুমি কি এভাবেই আমাকে ভালোবাসতে? কখনো না। এই অবস্থায় পড়লে প্রথম সুযোগেই ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যেত। সিনেমা বা ডেটিংয়ে না নিয়ে গেলে তুমি যেরকম আচরণ করতে আমার সাথে, মাসের পর মাস আত পেটে থাকা, জীর্ণ পোশাক পরিধান করা, উফ, সম্ভবই না। ভাই আমাকে বুঝিয়েছেন ঘন্টার পর ঘন্টা ধরে। তুমি তো হেরেই গেলে, লুজার হয়েই রইলে আজীবন। বালিকা তোমাকে ছেড়ে চলে গিয়েছে, এক পলক দেখেই তুমি যাকে ভালোবেসেছিলে। ক্যারিয়ার, পড়াশোনা, শাশ্বত নিয়মকানুন ভেঙে চুরে কাঙ্গালের মতো ছুটে বেরিয়েছিলে যার পিছু পিছু, সেই বালিকা তোমাকে ভুলে গিয়েছে। একসময় তোমার কবিতা শোনার জন্য যেই বালিকা একটু পরপর ফোন করে জ্বালাতো, তোমার নামের পাশে সবুজ বাতি জ্বলতে দেখলেই নক করতো, সেই মেয়ে শব্দের চেয়ে অধিক দ্রুত গতিতে ভুলে গিয়েছে তোমাকে। তোমার সেই সব নেশাচরী কবিতাগুলোকেও ভুলে গিয়েছে, বাদলা দিনের প্রথম কদম ফুল আর বৃষ্টিতে ভেজা সব প্রহরগুলোকে। পাগলামি, খুনসুটি, ফুচকার দোকান, বুড়ো ওষুধ গাছের নিচের বেঞ্চি, ফুটপাথ, কফি শপ, ভালোবাসার রেণু লেগে থাকা প্রিয় সব কিছুকেই ভুলে গিয়েছে সুপারসনিকের গতিতে। এক পলকেই ভুলে গিয়েছে সব কিছু, ঠিক যেমন এক পলক দেখেই তুমি প্রেমে পড়ে গিয়েছিলে, ভুলে গিয়েছে খুব দ্রুত। বড়লোক, এস্টাবলিশ স্বামীর সাথে রোজ রোজ ছবি দেয়, রেস্টুরেন্ট, শপিং মল, সিনেমা হলে, হানিমুনের ছবি, বিদেশে ঘোরাঘুরির ছবি, দামি ক্যামেরায় তোলা ঝকঝকে হাস্যোচ্ছল সব ছবি, সুখ ভালোবাসা উপচে পড়ছে যেন। তুমি এসব দেখে দেখে, অতীতের কথা ভেবে, পুরনো স্মৃতি মনে করে নিজেকে পড়াও তামাক পাতার ধোঁয়ায়, পুড়িয়ে কালো করে ফেলো তোমার তরুণ ফুসফুস, পুড়ে যায় তোমার কলিজা হৃৎপিণ্ড, বেইমানি করে বসে দু চোখ, নামে অশ্রুর অঝোর ধারা, বালিকার ছলনা নারী জাতির উপর থেকে তোমার সব বিশ্বাস নষ্ট করে দিয়েছে। প্রতিশোধ নেবার জন্য তুমি হানাদা পর্ন সাইটগুলোতে, ঘন্টার পর ঘন্টা নীল উদ্দামতায় চলতে থাকে পর্দায়। তুমি এ সমানে হাত চালাও, প্রতিশোধ নিতে হবে, মস্ত বড় প্রতিশোধ, ভয়ঙ্কর প্রতিশোধ। এই প্রতিশোধের শেষ কোথায়? আর কত রাত গাঁজা খেয়ে টাল হয়ে পড়ে থাকলে? আর কত ক্লাস ফাঁকি দিলে? আর কত মেয়েকে ধরে খেয়ে ছেড়ে দিলে? আর কত জীবী পর্ণ দেখলে? আর কতবার হস্তমৈথুন করলে? মায়ের আর কত চোখের জল দেখলে? বাবার আর কত অপমান দেখলে তোমার প্রতিশোধ নেওয়া শেষ হবে? তুমি ওই মেয়েকে পরাজিত করতে পারবে বলো? আর কতকাল তোমার এই অদ্ভুত প্রতিশোধ চলবে? কবে তুমি বিজয়ী হবে? কবে বালিকা হেরে যাবে? বোকা ছেলে, তুমি তো শুরুতেই হেরে গিয়েছো। প্রতিশোধ নেবার নামে গাঁজা খাচ্ছ, সিগারেট খাচ্ছ, খাওয়া দাওয়া, ঘুমের অনিয়ম করছো, এতে কার ক্ষতি হচ্ছে শুনি? ওই মেয়ের না তোমার নিজের, তোমার নিজের শরীরের? পর্ণ আর হস্তমৈথুনে তুমি তীরে তীরে শেষ করে ফেলছ নিজের পুরুষত্বের সব শক্তি, কার ক্ষতি হচ্ছে? কার মা কষ্ট পাচ্ছে? আত্মীয় প্রতিবেশী, পাশের বাসার আঙ্কেল আন্টিদের কাছ থেকে কার মা বাবা অপমানিত হচ্ছেন? সে তো সুখেই আছে, খাচ্ছে দাচ্ছে, ঘুমোচ্ছে, শপিং করছে, ট্যুর দিচ্ছে, স্বামীর সাথে রংঢঙের ছবি শেয়ার করছে। তোমার কোনো দুঃখ কষ্ট, প্রতিশোধের অভিমান, আগুন কোনো কিছুই তাকে স্পর্শ করেনি, করবেও না, এরকম অবস্থায় সাধারণত করেও না। আর তুমি নিজের জীবনটাকে নরক বানিয়ে ছেড়েছ? নর্দমার শুয়োর আর রাস্তার কুকুরেরা যেভাবে জীবনযাপন করে, তুমি বেছে নিয়েছো ঠিক সেই জীবন? নিজের শরীর শেষ করছো, স্বপ্নগুলোকে নিজ হাতে গলা টিপে মারছো? বোকা ভাই আমার, এটা কোনো জীবন হলো? ফিরে এসো ভাই, বোকা ভাই আমার, প্লিজ ফিরে এসো, বাবার কাছে ক্ষমা চাও, মায়ের চোখের জল মুছে দাও, জায়নামাজে দাঁড়াও, চোখের জলে জ্বালিয়ে দাও অতীতের সব ভুল, সব পাপ, আবার শুরু করো সব শুরু থেকে, লম্বা একটা জীবন পড়ে আছে, ফিরে আসো ভাই,
ফিরে এসো জীবনে প্লিজ। আস্তে আস্তে আমার মধ্যে পরিবর্তন আসা শুরু হলো। ঝাঁকড়া চুড়ে তেল চুরুনি পড়ল, সিগারেট খাওয়ার পরিমাণ কমিয়ে দিলাম, গাঁজা ছেড়ে দিলাম একেবারেই, শুক্রবার ছাড়াও মাঝে মাঝে মসজিদে যাওয়া শুরু করলাম। বালিকা, তোমার বিরহের মাত্রা হ্রাস পেতে শুরু করলো। কি ঋতু চলছিল তখন? শরৎ না হেমন্ত, হেমন্ত বোধ হয়। আহ, কি ভীষণ দামি ছিল সেই হেমন্ত। ইউটিউব ব্রাউজ করতে করতে একদিন পেয়ে গেলাম পরকালের পথে যাত্রা নামে এক লেকচার সিরিজ। গম গমে কণ্ঠস্বরের বক্তা স্বতঃস্ফূর্তভাবে বলে গেলেন, আমি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে শুয়ে শুনে গেলাম। কি দরদ মাখা কণ্ঠ তার, কি গভীরতা তার কথায়! সেই লেকচারে শুনলাম আশ্চর্য এক তরুণীদের কথা, আয়তন অয়না যাদের চোখ, কোনো মানুষ ও জিন যাদেরকে স্পর্শ করেনি, প্রবাল ও পদ্মরাগের মতো এই সব তরুণীদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার নাম দিয়েছেন হুর আল আইন। আল্লাহ সুবহানাহু তাআলা এদেরকে নাকি এত সুন্দর করে বানিয়েছেন যে এদের দিকে তাকিয়েই মানুষ বছরের পর বছর কাটিয়ে দিবে, তবু চোখ ফেরাতে পারবে না। সেই লেকচারে আরও শুনলাম আকাশের ওপারে লাল নীল হাড়ি আর মুক্তার প্রসাদের কথা, আদিগন্ত বিস্তৃত রেশমের গালিচা, সারি সারি আসন, সালসাবিল আর কাউসারের কথা, সিদ্রাতুল মুনতাহার কথা। বালিকা, তোমার প্রতি যে ভালোবাসাটুকু অবশিষ্ট ছিল তার এক কানা করিও থাকলো না এই লেকচার শোনার পর। কঠোর প্রতিজ্ঞা করলাম জান্নাতের সেই মুহূর্তগুলো কিছুতেই মিস করা যাবে না। বদলে গেলাম আমি, আমূল বদলে গেলাম।